मैडम बर्मा विकलांग बिस्कुट किसे रहने से रहे मुझे गई লকডাউন অন্যদিকে আমাদের সিপাহী জেলা জেলাতে সাইক্লোন হয়েছে আজকে চার দিন তো লকডাউনের পাশাপাশি সে আমরা ত্রাণের জন্য কাজ করছি লকডাউনে সরকারিভাবে যেমন সবাইকে খাবারের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে তেমনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও সবাইকে খাবার ব্যবস্থা করা হয়েছে আজকে যে জায়গাতে এসেছি সেটা হচ্ছে সাইক্লোন এফেক্টেড এরিয়া সে জায়গাতে আমাদের তরফ থেকেও তাদেরকে খাবার দিচ্ছি এবং সরকারিভাবে তার অ্যাসেসমেন্ট চলছে এবং সবাইকে 5,000 টাকা করে প্রাথমিকভাবে তাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এবং তাদের বাড়িঘর কীভাবে তৈরি করে দেওয়া হবে তার ব্যবস্থা চলছে বৃষ্টির জন্য কাজটা একটু ধীরে গতিতে চলছে কিন্তু 2-4 দিনের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ হবে।